पादपद्मे तयोसित्वा प्रणमामि मुहुर्मुहु। पूजनीय स्वामी अच्युतानंद जी महाराज, पूजनीय स्वामी शांतिदानंद जी महाराज, स्वामी रितानंद महाराज, यही आश्रम अन्यान्य सन्यासी ब्रह्मचारी भाईजा, श्रद्धेय भक्तमंडली, आज के बामनमोड़ा रामकृष्ण मठे वार्षिक उत्सव अपराह्ने ठाकुरमा स्वामीजी कथा मनन करार जन्ने चिंतन करार जन्ने समबेत हयेछि। भारतवर्ष पुण्यभूमि धर्मभूमि, धर्मक्षेत्रे कुरुक्षेत्रे बला हयेछे। एई आसले भारतवर्ष हलो धर्मेर देश। आमरा विज्ञाने शुनी जे समस्त पदार्थेर एकटा करे धर्म आछे। आमरा जे धर्म कथाटी बोली सेटी मानुषेर जे वैशिष्ट्य बा धर्म, जा ताके पशु थेके मानुष करे, मानुष थेके देवता करे, सेई गुणावली बा सेई धर्म कथाई आमरा भावी। এই ধর্মই সমাজকে ধরে রেখেছে, আর এই ধর্ম থেকে যখন মানুষ সরে যায় তখনই অবতার হয়ে ভগবান আসেন। সম্ভবামি যুগে যুগে বলা হয়েছে ধর্ম সংস্থাপনার্থায়, যখন পবিত্রতা, ইন্দ্রিয় সংযম, ঈশ্বর পরায়ণতা, এইসব দৈবী গুণাবলী যখন হ্রাস পায় সমাজে, ব্যক্তি এবং সমষ্টির জীবনে, তখনই অবতার আসেন। আর অবতাররা সচরাচর একা আসেন না, সপার্ষদ আসেন, সশক্তিক আসেন। শ্রীরামকৃষ্ণ অবতারে আমরা দেখি ঠাকুর মা স্বামীজি আরও তাঁর অন্য গৃহী এবং সন্ন্যাসী পার্শ্বদের নিয়ে ঠাকুর নবযুগ ধর্মচক্র প্রবর্তন করার জন্য এসেছেন। ভগবান তিনি হলেন সৃষ্টিকর্তা, তার সম্বন্ধে এমনিতে আমরা বলি তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। তিনি আমাদের আসলে সব কিছু। বিরজানন্দজি যখন প্রথম মাকে দেখলেন বললেন যে মাকে দেখে বুঝতে পারিনি কেমন মা, যে না দেখেছে সে বুঝতে পারবে না কি হয় তুমি ভালোবাসা অযোগ্য সন্তানের প্রতিও। বলছেন বাবাকে দেখিনি কিন্তু মাকে দেখলুম তো। এই ঠাকুরকেও যারা দেখেছেন ওইরকম ঠাকুরের মাতৃত্ব দেখেছেন। আমাদের চণ্ডীতে আছে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, এই মাতৃভাব কিন্তু সর্বভূতে আছে। পুরুষের মধ্যেও মাতৃভাব আছে, নারীর মধ্যেও মাতৃভাব আছে। মা যখন ঠাকুরের দেহত্যাগ হলো তখন বললেন ঠাকুরের মধ্যে মাতৃভাব ছিল, সেই মাতৃভাব প্রসারের জন্যে আমাকে রেখে গেলেন। মাতৃভাব মানেই এই অহৈতুকি ভালোবাসা। ভক্ত যে আদর্শ হবেন তিনি ভগবানকে অকারণে ভালোবাসবেন, ভালোবাসার জন্যে ভালোবাসবেন, আর ভগবান ওই অকারণে ভালোবাসেন। ভগবান ভক্তের কাছে কিচ্ছু চান না, যদিও সামান্য অনুরাগ একটু ওই কৃতজ্ঞতা আমরা দেখাই, কিন্তু ভগবানকে যদি আমরা নাও দেখাই, ভগবান ধনী নির্ধন পাপি পুণ্যবান ওই পুরুষ নারী সকলের প্রতি তার ভালোবাসা আমরা লক্ষ্য করি। বিশেষ করে অবতার যখন আসেন ওই ঠাকুর মা এরা যেমন মা বলেছেন আমি সতের মা অসতের মা, ইতর জীবজন্তুর গঙ্গার আমি পোষা ময়নাটিরও মা ডাক শুনলে মা ছুটে আসতেন, বলেছেন আমাকে যে মা বলে ডাকে তাকে আমি ফেরাতে পারব না।
দস্যু আমজাদও তাঁর সন্তান। আবার হরিদাস বৈরাগী যখন চোখের জল দেখলেন কাপড় নেই, ওই তখনকার দিনে পরাধীন ভারতবর্ষ, বিলেতি কাপড়ের লোভ দেখিয়ে তারপরে দাম বাড়িয়ে দিলে এবং বস্ত্রহীন মানুষ হরিদাস বৈরাগী বলছেন পরনে ভালো কাপড় নেই। মা তখন সরু পাড়ে কাপড় করছেন, ওই কাপড় শুকোতে দিয়েছেন, নতুন একটা কাপড় স্নানের পরে তাড়াতাড়ি ভাঁজ করে তাকে দিয়ে দিলেন, চোখের জল ফেলতে ফেলতে মানুষটা চলে গেল। তো এই সবার মা ধুলোমলি ওই ঘাটাল থেকে হেঁটে এসেছে একদল মানুষ, জামা কাপড় গায়ে হাতে ধুলো, সেই মানুষগুলো এসে যখন বললেন মা জগদম্বার সাক্ষাৎকার পাবো না কি আমরা, দুপুর গড়িয়ে গেছে, মায়ের বাড়ি বন্ধ হয়ে গেছে, সেই সময় পদ্মবিনোদকে যেমন জানলা খুলে দর্শন দিয়েছিলেন এদেরও দেখা দিলেন, শুধু দেখা দিলেন না, পদ্মবিনোদকে ডাকেননি রাত্রি ছিল বলে, দিনের বেলা বলে মা এদের সবাইকে ডেকে পাঠালেন। সেবক বলছেন এদের গায়ে হাতে ধুলো পায়ে ধুলো এদের ডাকতে বলছো? মা সেদিন মন্তব্য করেছিলেন এদের বাইরেটা মলিন ওই রকম ধুলো বালি মাখা, কিন্তু ভেতরটা খুব পরিষ্কার। আজকে আমি এক সাধারণ মানুষকে দেখতে গিয়েছিলাম, 96 বছর বয়স এক বৃদ্ধকে, ওই যদিও সরকারি চাকরি করতেন করণীকে, কিন্তু অতি সাধারণ বাড়ি সাধারণ পরিবারে, তো তিনি 96 বছর বয়স, শরীরে তেমন বল নেই, বসে থাকেন বা প্রতিবন্ধিত্ব এসেছে শরীরে, কিন্তু হাত জোর করে সন্ন্যাসীকে দেখে নারায়ণ 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 বলছেন। ওইরকম তার স্ত্রীও অসুস্থ, বৃদ্ধা গলা জড়িয়ে গেছে, শব্দ পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু মুখে চোখে দেখছি খুব আনন্দ। এরকম কয়েকজন অসুস্থ ওই পরিবারে, ওই পরিবারের ছেলেটি এখন ডাক্তার হয়েছে, ভালো ডাক্তার, তো তাকে অনেকদিন ধরে চিনি, আমাদের সাথে গ্রামে সেবা করত, তাই তার ওই গ্রাম্য মা বাবা কাকিমা এদের দেখতে গেলাম, সবাই 80-র উপরে, বাবা 96। সেই নারায়ণ 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 সাধু দর্শনে বলছেন, আসলে নর্থ নারায়ণ আর সাধুদের মধ্যে যেন বেশি করে ভক্তরা বিশেষ করে গ্রামের মানুষরা এইটি উপলব্ধি করেন, মনে হচ্ছিল এই তো ভারতবর্ষ। ভারতবর্ষের কথা স্বামীজির জীবনীতে এক জায়গায় পাই, কলম্বোতে নেমেছেন, সেই সময় এক বৃদ্ধা মহিলা এলেন, দরিদ্র বিধবা, সামান্য ফল ফুল রেখে পায়ের কাছে, জিজ্ঞেস করছেন স্বামীজি আমার কি কর্তব্য বলে দিন। স্বামীজি বলেন কি করে সময় কাটে না, গীতা পড়ি, ভগবান কৃষ্ণকে ডাকি, আর কিছু করি না। স্বামীজি বলেন এই তো কর্তব্য, আর কিছু চাই না। কিন্তু মহিলা কেঁদে জানিয়েছিলেন, কেঁদে কেঁদে বলছেন বাবা কিন্তু যদি ভগবানের দেখা না পাই জীবনে মৃত্যুর আগে, তাহলে তো আমার জীবনটা বৃথা যাবে। আমেরিকা থেকে একটা মেয়ে চিঠি লিখেছিল, কৈলাসানন্দ মহারাজের একটি বই বেরিয়েছে দেখবেন এখন সম্প্রতি, তাতে আছে মহারাজ অবাক হয়ে বলছেন কি ভালোবাসা, আমেরিকান মেয়ে, সে বলছে আমি যেন মাকে মা দুর্গা বলে স্মরণ করতে করতে শেষ নিঃশ্বাস ফেলি, আমাকে এই আশীর্বাদ করুন। এই হল ভারতবর্ষ বা ভারতের ভাব, বিদেশিরা এই ভাব নিচ্ছে। কিছুদিন আগে গোলপার্কে একটা সেমিনার হচ্ছিল, কিছুদিন মানে প্রায় 3 দশক বা 2 দশকেরও বেশি, নারী স্বাধীনতা এবং স্বামী বিবেকানন্দ। সেদিন একজন আধুনিকা প্রশ্ন করলেন, শুড দি উমেন অনলি গো টু দি কিচেন, রান্না করবে কি মায়েরাই কেবল, বাবারা করবেন না সমান সমান 3.5 দিন, 3 দিন আর অর্ধ দিবস। বিদেশিনী এক নারী মিসেস সালজেনি, রাশিয়ান মহিলা, তিনি শাড়ি পরেছিলেন, চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকলেন, আসলে ভারতীয় রমণীর কাছে বা নারীর কাছে এই প্রশ্ন তিনি আশা করেননি, চোখ খুলে তারপরে বললেন হ্যাঁ মায়েরা ভালো রান্না জানে, তারা রান্না করবেন, পুরুষ আর নারীকে সমান করে দেখবেন না গণিতের সমীকরণে, মতে এ সমান বি, পুরুষ এবং নারী মিলে একটা ইউনিট। এই ঠাকুর নিজে বিয়ে করলেন, নিজে নির্বাচন করলেন, বিয়ের পরে মাকে জিজ্ঞেস করছেন ওগো তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো, মা সোজা বললেন তা কেন হবে, আমি তোমার ধর্মপথে সাহায্য করতে এসেছি। এই যে সহধর্মী ঠাকুরের অবর্তমানে সঙ্গজননী গুরু, সেই মায়ের কথাটি একেবারেই পরিষ্কার।
যে আমি তোমার ধর্মপথে সাহায্য করতে এসেছি, একেবারে সমান সমান, তুমি যা করবে আমিও তাই করব। ঠাকুরের মতো আচরণ মা করেননি, মায়ের মতো আচরণ একেবারে ঠাকুর করেননি। মা কিন্তু হেসেলে রান্না করা থেকে শুরু করে, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব কাজ করেছেন। কৈলাসানন্দজি ওই মায়ের সামান্য একটু কথা বলেছিলেন, সিঁথি রামকৃষ্ণ সঙ্গে একটা স্কুল, মেয়েদের স্কুল তৈরি উদ্বোধন হলো সেই দিন, সেদিন বলছেন যে মায়ের কাছে দুটো জিনিস শেখা যায়, শেখার মতো। একটি হলো শ্রমশীলতা। এখনকার দিনে মায়েরা পছন্দ করবেন কিনা জানি না, উনি সেদিন বলছেন, আজ থেকে অনেকদিন আগে, যে মা যেমন পরিশ্রম করেছেন সেই রকম কোনো নারী কেন, ভালো করে জীবনীটা পড়লে দেখা যাবে পুরুষও এত পরিশ্রম করে না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত বা রাত্রি পর্যন্ত যতক্ষণ না ঘুমিয়েছেন ততক্ষণ কর্মময় জীবন ছিল মায়ের। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার কোনো কর্তব্য নেই, কিন্তু আমি কোনোদিনই কর্ম থেকে ক্ষান্ত থাকি না, কর্ম থেকে বিরাম নেই। ঠাকুর লাটু মহারাজকে এই কথাটি শুনিয়েছিলেন, প্রশ্ন করলেন, লাটু ভগবান কি রাত্রে ঘুমোয় রে? লাটু গুরুর কাছে কি উত্তর দেবেন? শান্ত হয়ে বসে আছেন চুপ করে, গুরুর মুখে শুনে নেবেন প্রশ্নটির উত্তর। ঠাকুর বলছেন, না রে, ভগবানের চোখে ঘুম নেই, তিনি ঘুমলে জগৎ সংসারে সবাই ঘুমিয়ে পড়বে। সব প্রাণীর প্রাণ স্বরূপ তিনি, প্রাণেরও প্রাণ, তাই তার ঘুম নেই। আমরা স্বয়ং ঘরে, আমরাও ঠাকুরের মন্দিরে ঠাকুরকে ঘুম পাড়াবার চেষ্টা করি, নরবত নরলীলা বলি কিংবা আত্মবত সেবা করি নিজেদের মতো করে, আমিও ঘুমোতে যাব পূজারি, তার আগে ভগবানকে ঘুম পাড়িয়ে দিই। কিন্তু এটা আসলে ওই রকম একটা সেবা ভাব, কিন্তু ঠাকুর ঘুমন না, ঘুমোতে পারেন না। ঠাকুরের যে লীলার জীবন দেখবেন সেখানে ঠাকুর ঘুমন না, রাত্রিবেলায় বরং সকলকে ডেকে ডেকে জিজ্ঞেস করছেন, ওগো তোমরা কি ঘুমোলে? ঠাকুরের ঘুম নেই। মায়ের ওইরকম দেখবেন ঘুম নেই, স্বামীজির ঘুম নেই। এরা আত্মচিঠির দরকার নেই। তেমনি ঠাকুরের এই কথা আমরা যদিও বারবার পড়ি, যে আমি তা দোষ নেই আমাদের, কিন্তু তবু ঠাকুরের দু চারটি কথা, স্বামীজির দু চারটি কথা, মায়ের কথাগুলি অনুধ্যান করা এবং সেগুলি জীবনে আচরণ করা, সেটি প্রকৃত ধর্ম। স্বামীজি শিক্ষা প্রসঙ্গে বলছেন যে কেউ একটা লাইব্রেরি মুখস্থ করে ফেলল, আর একটা লোক সে মাত্র পাঁচটা ভাব আদর্শ নিয়ে তার জীবনটা গঠন করল, কে বেশি বিদ্যান হবে? বিদ্যান তাকেই বলবো যে ওই ঠাকুর স্বামীজি বা ওই রকম মহান গ্রন্থ থেকে, নীতিশাস্ত্র থেকে, ধর্মশাস্ত্র থেকে কয়েকটা ভাব নিয়ে জীবনটাকে গড়েছে, সেই বিদ্যান। তা নইলে তো এনসাইক্লোপিডিয়া কিংবা লাইব্রেরিগুলোকে ঋষি বলা হতো, বিশ্বকোষগুলোকে, তা তো কখনো হয় না। ঋষি, তিনি সাধন করবে, সাধনায় সিদ্ধ হবে, তার জীবনে আচার আচরণ সবগুলো সংশোধন হয়ে যাবে। স্বামীজি কথা বলছে ইংরেজিতে বড় সুন্দর, হোয়াট ডু আই কেয়ার হোয়েদার বুদ্ধ আর মোহাম্মদ ওয়াজ এ গ্রেট ম্যান, ডাজ দ্যাট অল্টার মাই গুডনেস আর ইভিল? অধ্যক্ষ এবং মঞ্চে আসীন পূজনীয় শান্তিদানন্দজি মহারাজকে প্রণাম জানাই। আজকের অন্যতম দুজন বক্তা লোকোত্তরানন্দজি, শিবপ্রদানন্দজিকে আমার আন্তরিক প্রীতি নমস্কার জানাচ্ছি। এই আশ্রমের অন্যান্য সন্ন্যাসী